বাংলাদেশ সীমান্তে গোলাগুলির দায় আরাকান আর্মির উপর চাপাচ্ছে মিয়ানমার। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে এসে দাবি করেন, বাংলাদেশ মিয়ানমারের সম্পর্ক নষ্ট করতেই এসব করছে আরাকান আর্মি। যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট না বাংলাদেশ। আপাতত বিজিবি ও কোস্টগার্ডকে আরও সতর্ক অবস্থানে নিচ্ছে সরকার, তবে এখনই সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না। বাংলাদেশ সীমান্তে মর্টার শেলের গোলা, সীমানা জুড়েই গুলির শব্দ। এক মাস ধরে ক্রমশ বাড়ছে এ প্রবণতা। একজনের মৃত্যু, কয়েকজন আহত হবার পর রোববার আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত অংকিউ মোয়েকে। চার সপ্তাহের মধ্যে একই কারণে চতুর্থবার তলব করা হলো তাঁকে। এবার তলবে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব অনুবিভাগের মহাপরিচালক নাজমুল হুদার সঙ্গে দেখা করেন মিয়ানমারের রাষ্ট্রদূত। আগের মতো প্রায় একই ব্যাখ্যা দেন সীমান্ত পরিস্থিতি নিয়ে, যাতে সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশ। উত্তরে তারা যেটা বলে তাদের ওই গতানুগতিক একটা কথার উত্তর আছে, যেটা আমাদের ভিতর থেকে হয়নি, এটা হয়তো আরাকান আর্মি করছে, এটাই তারা বলতে থাকে। গুলিটার গায়ে লেখা আছে মিয়ানমার আর্মি, কিন্তু মিয়ানমার বলছে যে এটা করেছে, এই গুলিগুলো চুরি করে আরাকান আর্মি নিয়ে গেছে এবং তারা আমাদের এই গুলিগুলো করতেছে যাতে করে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা দূরত্বের সৃষ্টি হয়। তো আমাদের বক্তব্য হলো যে দেখেন, আপনাদের দেশের অভ্যন্তর থেকে যা কিছু আসুক না কেন, সেটা আপনাদের দায়িত্ব, এটা আপনারা দেখবেন, কাজে আমাদের এই পারে যেন কিছু না আসে। এদিকে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় একজন রোহিঙ্গাকেও নতুন করে সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হবে না। একটা উচ্চ পর্যায়ের মিটিংও করেছি সবাইকে নিয়ে, বাংলাদেশের যত এজেন্সি আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখতেছি এবং আমরা বিজিপি কোস্টগার্ডকে বলে দিয়েছি যে বর্ডারে সজাগ থাকতে, রিইনফোর্সমেন্ট যতটুকু লাগে যেখানে যদি করা লাগে করবে, এবং তারাও যাতে সাগর দিয়ে বা অন্য কোনোভাবে কোনো রোহিঙ্গা দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপার আমরা সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেছি। আর কোনো সংস্থা দায়িত্ব পালন করছে কি না? আর কোনো সংস্থা তো বর্ডারে নাই, আমাদের নিরাপত্তা বাহিনীগুলো, নিরাপত্তা বাহিনী আর কে আছে? নিরাপত্তা বাহিনী তো এরাই দেখাশোনা করে। আপনি আর্মি কথা বলছেন, আর্মি ডিপ্লয়মেন্ট, কারণ ওরা তো ওই পাশে আর্মি ডিপ্লয় না, আমরা আর্মি ডিপ্লয়মেন্টের কথা এই মুহূর্তে চিন্তা করছি না। সোমবার ঢাকা নিযুক্ত আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি তুলে ধরবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।